ময়লার ভাগাড়ে প্লাস্টিক এবং পলিথিনের মধ্যেই চাষ হচ্ছে শাকসবজি। সেই শাকসবজি চলে যাচ্ছে বাজারে, বাজার থেকে মানুষের ঘরে ঘরে। তবে প্রশ্ন উঠেছে, এই শাকসবজি কতটা স্বাস্থ্যসম্মত? কালবেলার এই প্রতিবেদনে আমরা সেটি জানার চেষ্টা করব। ময়লার ভাগাড়ে এখন উঁকি দিচ্ছে নানা পদের শাকসবজি। টকটকে লাল শাক, দক্ষিণা বাতাসের আলতো ছোঁয়ায় দুলতে থাকা সবজি, নজর কাড়বে যে কারো। কোনো ধরনের সার বা পরিচর্যা ছাড়াই সবজির অধিক ফলন হচ্ছে, যার ফলে সবুজ শাকসবজিতে ছেয়ে গেছে দেশের সর্ববৃহৎ ময়লার ভাগার, মাতুয়াইলের ল্যান্ডফিল। ময়লা জমতে জমতে ছোট একটা পাহাড়ের আকার ধারণ করেছে মাতুয়াইলের এই ভাগার। 181 একর আয়তনের এই ময়লার ভাগারে প্রতিদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3000 টন ময়লা ফেলা হয়। এ ময়লার স্রোতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অতিমাত্রায় সীসা ও ধাতব, যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি বলছেন বিশেষজ্ঞরা। একপাশে সবজি সংগ্রহের ব্যস্ততা, অন্যদিকে সবজি চাষ করার জন্য তৈরি হচ্ছে জমি। তবে কৃষকরা এখানে চাষাবাদ করলেও জানেন না জমির মালিক কে। এখানে অনেক বছর যাবতী হয়, কিন্তু আমি 2 মাস পরে আজকে আসলাম। সরেজমিনে ভাগারে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লার ছোট ছোট স্তূপ, যেগুলোতে রয়েছে প্লাস্টিক, পলিথিন, মেডিকেল বর্জ্য সহ অতিমাত্রার ধাতব বস্তু। সেই ভাগারের উপরেই চাষ হচ্ছে এসব সবজি। এই গরিব মানুষ একটু করিয়া দরিয়া খাই, এই আমার কি জমি, এনে অনেক শাকসবজি করে অনেকে, কিন্তু অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, এই দেখি আর কি। ময়লার ভাগারে চাষ হওয়া এসব শাকসবজি স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি তার কিছুই জানেন না এসব চাষিরা। তবে এই চিকিৎসক দিলেন ভয়ঙ্কর তথ্য। এগুলো ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থাকার কিছু সম্ভাবনা থাকে, যেমন এইসব ক্ষেত্রে যে ভারী যে ধাতুগুলো থাকে, হেভি মেটাল, সো অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্ট আছে যেখানে অনেক হেভি মেটালস থাকতে পারে, যেমন লেড, ক্যাডমিয়াম, যেটা আমরা সীসা বলি, ক্যাডমিয়াম সহ লৌহ সহ অন্যান্য ভারী ধাতু, সেগুলো কিন্তু ওই প্ল্যান্টে অ্যাবজর্ব হতে পারে, অ্যাবজর্ব হয়ে সবজিতে আসতে পারে। এবং কেউ যদি দীর্ঘদিন এই ধরনের জায়গায় উৎপাদিত সবজি খেতে থাকেন এবং ওইটা অ্যাবজর্বকৃত ওই ভারী ধাতুগুলো শরীরে যেতে থাকে, দীর্ঘদিনের ফলে এটা আস্তে আস্তে জমতে পারে এবং দীর্ঘমেয়াদে এটা কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে, এমনকি লিভারেও জমা হয়ে লিভারেরও ক্ষতি করতে পারে। এই চিকিৎসক মনে করেন, ময়লার ভাগারে সবজি চাষ করা থেকে দ্রুত সরে আসা উচিত, না হলে মানুষের দীর্ঘমেয়াদী প্রাণঘাতী রোগের কারণ হতে পারে এই সবজি। ইজমু আহমেদ, কালবেলা।